আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ গত চব্বিশ ঘন্টায় ষটট্টি হাজার নয়শো জনের নমুনা পরীক্ষার পর শনাক্ত হয়েছে পাঁচশো জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হল পাঁচশো জন সুস্থ হয়েছে আটশো জন মারা গিয়েছে জন আর এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার পাঁচশো জন সুস্থ হয়েছে করোনা থেকে সাত লক্ষ চব্বিশ হাজার জন মারা গিয়েছে হাজার একজন করোনাতে এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু সাউদিতে নয় হাজার একজন বর্তমানে অ্যাক্টিভ কেস সক্রিয় করোনা রোগী বারো হাজার একজন এছাড়া গত চব্বিশ ঘন্টায় আগের মতোই রিয়াদ সর্বোচ্চ অবস্থাতে একশো জন শনাক্ত হয়েছে জিদ্দাতে ছাপ্পান্ন জন দামামে তিরিশ জন হোফুপে বাইশ জন আবাহাতে বিশ জন মদিনা আল মনোয়ারাতে উনিশ জন মক্কা আল মোকারমাতে উনিশ জন রিয়াদে সুস্থ হয়েছে দুইশো একান্ন জন দামামে সত্তর জন জাদ্দাতে আটান্ন জন হোফুপে তিরিশ জন মদিনা আল মনোয়ারাতে উনত্রিশ জন মক্কা আল মোকারমাতে বাইশ জন এবং জিজানে বাইশ জন প্রিয় দর্শক মোটামুটি সব কিছুই স্বাভাবিক হতে চলছে আল হারাম শরীফের উপর থেকে সবথেকে বড় যে নিষেধাজ্ঞা বয়স সীমা সেটা তুলে নিয়েছে এছাড়া হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন এইবারে রমজানে সর্বোচ্চ হাজি বিদেশ থেকে আসার সুযোগ দেবে আমরা আশা করছি সৌদি আরবের পরিস্থিতি সামনের দিকে বদলে যাবে ইনশাল্লাহ আমাদের নতুন প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে আইন মেনে কাজ করুন ঘরে বসে থাকবেন না খেয়াল রাখবেন আপনি অল্প বেতনে কাজ শুরু করুন এতে দেখবেন আপনার বরকত চলে আসবে ঘরে বসে থেকে আপনি যদি ভালো বেতনে কাজের আশা করেন তাহলে হয়তো আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে প্রথমে কাজে যেতে হবে কাজ করতে হবে আপনার কাজের জায়গায় থেকে মানুষের সাথে আপনি পরিচিত হবেন কাজ সম্পর্কে অবগত হবেন অভিজ্ঞতা অর্জন করবেন এতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনি সৌদি আরব সম্পর্কে অবগত হবেন ভালো কাজ করতে পারবেন ভালো আয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ